যৌথ মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আগামী 10ই মার্চ শিক্ষক কর্মচারীদের ধর্মঘট সংগঠিত হবে তারই পথে হাঁটছেন হকের পাওনা দিয়ে দিতে হবে মর্জি নয় খেয়াল খুশি নয় হকের পাওনা কর্মচারীদের দিয়ে দিতে হবে আজকে সরকারি কর্মচারী রিটায়ার্ড পারসন একদিকে মোদি ব্যাংকে সুদ কমিয়ে দিয়েছে আরেকদিকে দিদি দিয়ে চাইলে বলছে ঘেউ ঘেউ করবেন না আর এই মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন ক্ষমতায় আসেননি সেদিন বলেছিলেন আমি যেদিন ক্ষমতায় আসব দিয়ে আপডেট করে দেব কি তাই তো এখানে ডিএ 34% দেননি আর ত্রিপুরায় গিয়ে বলছেন দু বছর মাস বছরে দুবার ডিএ দিয়ে দিব কত বড় হিপোক্রেসি ভণ্ডামি বুঝতে পারছেন দিয়ে দাও নইলে সরকার থেকে পদত্যাগ করো অতএব সেই দাবিতে সমস্ত মানুষ 10 তারিখে ধর্মঘট করছে